ফ্রেন্ডস, সবাইকে আমার অনেক অনেক ভালোবাসার সাথে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তো তোমাদের স্বপ্নের পথ চ্যানেলকে অনেক অনেক ওয়েলকাম। আর দুপুর বাজে 12:30, তো আমি স্নান টান করে ফেলেছি। স্নান টান করা আমার পুরো কমপ্লিট, রান্না টান্না পুরো কমপ্লিট। তো আজকে আমার উপোস, তাই আমি আজকে আর কিছু খাবো না। আমি রুহুর জন্য মানসা করেছিলাম সন্তোষী ব্রত, সেটা দেব। আর মামা শ্বশুর বাড়িতে ঘর সঞ্চার আছে, সেটাতে যাব। যদি যাই তাহলে তোমাদের অবশ্যই দেখাবো। আর আমি যাব রুহুকে একটু নিয়ে ডক্টরের কাছে। প্লিজ ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো রেডি টেডি হয়ে চললাম রুহুকে নিয়ে ডক্টরের কাছে। তো উনি হচ্ছেন আমার কাকিমা, আর ওনার সাথে ওনার ছেলে আর আমার শাশুড়িমাও আছে। তো এই বাগানটা আমার কাছে খুবই ভালো লাগে। সবসময় ভাবি যে একটা দাঁড়িয়ে ফটো তুলবো, কিন্তু আর তোলা হয় না। যাই হোক, আর এই যে রাস্তাটা দেখছো, এটা আমার মানে বাড়িতে যাই, এটাই আমাদের বাড়িতে যাওয়া শর্টকাট রাস্তা। এটা দিয়েই বেশিরভাগ চলাফেরা করি। যাক, ফাইনালি ট্রেনটা এসে গেল। দেখতে খুবই ভালো লাগছে, কারণ ট্রেনটি অনেক লম্বা। তো এসে পড়লাম ডক্টরের কাছে। তো রুহুকে নিয়ে যাচ্ছে কাকিমা, আর আমি পেছন থেকে ক্যামেরা করছি। তো এখন আমি ক্যামেরাটা অফ করে দেবো, কারণ ডক্টরের কাছে এসে পড়েছি। তো সন্ধ্যা 7টা বেজে গেছে। আমি আর রুহু একটু রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করছি, কারণ আমরা ফার্স্টেই রুহুকে ডক্টর দেখিয়েছিলাম, আর ওনাদের ডক্টর খুব দেরি করে এসেছে, আর প্রচুর ভিড়ও ছিল, তাই ওদের ওনাদের দেরি হয়ে গিয়েছিল। তো বাড়িতে ফিরতে খুব দেরি হয়ে গেছে, প্রায় 1:30 বাজে, তাই রুহুকে আনিনি, কারণ দিনের বেলা একবার এনেছিলাম সন্তোষী মার বাড়িতে, আর এখন রাত্রেবেলা আনিনি, কারণ বাইরে প্রচুর কুয়াশা, খুব ঠান্ডা, তাই আনিনি। আর উনি হচ্ছেন আমার সন্তোষী মার পূজারি, যিনি খুবই বয়স্ক, উনি পূজা করেন প্রতি শুক্রবারে। তো ওনার দ্বারা আর মা স্বয়ং সন্তোষী মার দ্বারা আমার রুহুকে আমি পেয়েছি। ওনাকে আমার শতকোটি প্রণাম। মা জয়, মা সন্তোষী। তো মামার শ্বশুর বাড়িতে এসে পড়লাম ঘর সঞ্চারে। আর মহাদেবের মূর্তিটা আমার খুব ভালো লেগেছে, দেখতে খুব সুন্দর হয়েছে। তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। দেখো, একজন মোবাইল টিপছে আর একজন ঘুমাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তো রাত্র বাজে 10টা। তো আমরা বাড়িতে আসলাম, তেলে আমরা পূজা টুজা সব শেষ করে এখন ঘুমাবো। তো গুড নাইট সবাইকে, আমার অনেক অনেক ভালোবাসা, শুভরাত্রি, গুড নাইট।